সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের ব্যবসায় উদ্যোগ যে সাবজেক্টটি রয়েছে, সেই সাবজেক্টটির চতুর্থ অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। সো আমরা প্রথমে প্রশ্নটি পড়ে নিচ্ছি। প্রশ্নটি হচ্ছে, রোহিত তার বাবার সাথে শেরপুর বেড়াতে গেল। যাওয়ার পথে স্থানীয় একটি বাজারে নাস্তা খেতে নামলো। সে দেখলো রাস্তার পাশে বাঁশ ও বেতের তৈরি সুন্দর সুন্দর জুড়ি, কোলা, চেয়ার, দোলনা, ফুলদানি বিক্রি করছে। রোহিত বাবাকে বলে দুটো ফুলদানি কিনলো। রোহির বাবা বলল, এভাবে স্থানীয়ভাবে তৈরি জিনিসপত্র বিক্রি করে হাজার হাজার লোকের কর্মসংস্থান হচ্ছে এবং পর্যটকদের নিকট এগুলোর চাহিদাও ব্যাপক। বর্তমানে সরকার এ খাতের নারী উদ্যোক্তাদের 2 লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ প্রদান করছে। সো ক প্রশ্ন, ব্যবসায়ী পরিকল্পনা কি? সে প্রশ্নটির উত্তর আমরা একটু দেখে নিচ্ছি। ব্যবসায়ী পরিকল্পনা কি? উত্তর, ব্যবসায়ী পরিকল্পনা হলো ব্যবসার ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি। এটি একটি লিখিত দলিল যার মধ্যে ব্যবসায়ের লক্ষ্য, প্রকৃতি, ব্যবস্থাপনার ধারা, অর্থায়নের উপায়, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়নের সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়। এবং দ্বিতীয় প্রশ্ন খ, সেটি হচ্ছে, সেবামূলক ক্ষুদ্র শিল্প বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। সো আমরা খ নং প্রশ্নের উত্তর দেখে নেব। সেবামূলক ক্ষুদ্র শিল্প বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। সেবামূলক শিল্প বলতে বোঝায় যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ বা মেধা সম্পদের ব্যবহারের মাধ্যমে যে সকল সেবামূলক কর্ম সম্পাদিত হয় সেসব শিল্প প্রতিষ্ঠানে সেবামূলক শিল্প। আর ক্ষুদ্র শিল্প বলতে যেসব সেসব প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠান জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 5 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 10 থেকে 25 জন শ্রমিক কাজ করে। সুতরাং সেবামূলক ক্ষুদ্র শিল্প বলতে বোঝায় মেধা সম্পদের ব্যবহারে বা স্থায়ী সম্পদের মাধ্যমে সম্পাদিত কর্মক্ষেত্র, অর্থাৎ যেখানে প্রতিস্থাপন ব্যয় 5 লক্ষ থেকে 1 কোটি টাকা, এবং যে প্রতিষ্ঠান 10 থেকে 25 জন শ্রমিক কাজ করে সেই ধরনের প্রতিষ্ঠানকেই সেবামূলক ক্ষুদ্র শিল্প বলে। আচ্ছা, এখন আমরা গ নং প্রশ্নটি দেখে নিচ্ছি। গ নং প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে বর্ণিত পণ্যগুলো কোন শিল্পের অন্তর্গত বর্ণনা করো। সো আমরা গ নং প্রশ্নের উত্তর দেখে নেব। উদ্দীপকে বর্ণিত পণ্যগুলো কোন শিল্পের অন্তর্গত বর্ণনা করো। উদ্দীপকে বর্ণিত পণ্যগুলো হলো জুড়ি, কোলা, চেয়ার, দোলনা, ফুলদানি ইত্যাদি। আর এই পণ্যগুলো বাঁশ ও বেত শিল্পের অন্তর্গত। বিষয়টি নিচে ব্যাখ্যা করা হলো। আমরা জানি সাধারণ ব্যাপক মূলধন সামগ্রী ব্যবহার করে কারখানাতে কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্য রূপান্তর করার প্রক্রিয়াকে শিল্প বলে। উদ্দীপকে উল্লিখিত পণ্যগুলো বাঁশ ও বেত শিল্পের অন্তর্গত। বাঁশ ও বেত শিল্প কুটির শিল্প, কটেজ ইন্ডাস্ট্রি এর অন্তর্ভুক্ত। কুটির শিল্প বলতে পরিবারের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠান জমি এবং কারখানা ভবন ব্যতিরেক স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন 5 লক্ষ টাকার নিচে এবং পারিবারিক সদস্যদের সমন্বয়ে সর্বোচ্চ জনবল 10-এর অধিক নয়। সাধারণত স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, বোন ও পরিবারের অন্য সদস্যদের সহায়তায় কুটির শিল্প পরিচালিত হয়। তারা পূর্ণকালীন ও খণ্ডকালীন সময় উৎপাদন বা সেবা কাজে জড়িত থাকে। ছোট জায়গা, স্বল্প মূলধন, ব্যক্তিগত নৈপুণ্য, সৃজনশীলতা এবং সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে ওঠে কুটির শিল্প। কুটির শিল্প অর্থাৎ বাঁশ ও বেত শিল্প আমাদের দেশকে সমৃদ্ধ করে তুলেছে। বাঁশ ও বেত শিল্প একটি প্রয়োজনীয় দ্রব্য। আচ্ছা, এখন আমরা গ নং প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকের প্রদত্ত তথ্য মতে এ খাতের বিকাশ সম্ভব বলে মনে করো কি? মতামত দাও। আমার মতে উদ্দীপকের প্রদত্ত তথ্য অনুযায়ী কুটির শিল্প খাতের বিকাশ করা সম্ভব। এ প্রসঙ্গে আমার ব্যক্তিগত মতামত উল্লেখ করা হলো, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কুটির শিল্পের অবদান অত্যন্ত ব্যাপক। কারণ স্বল্প মূলধন, স্থানীয় কাঁচামাল, ব্যক্তিগত নৈপুণ্য, সৃজনশীলতা, পরিবারের সদস্যদের বিশেষ করে মহিলাদের কর্মশক্তি ব্যবহার করে এই শিল্প গড়ে তোলা যায়। তবে এদেশের প্রেক্ষাপটে কুটির শিল্পের উন্নয়নের পথে বিভিন্ন প্রকার বাধার সম্মুখীন হতে হয়। নিচে কুটির শিল্পের উন্নয়নে যে সমস্যা ও বাধাগুলো উত্তরণ প্রয়োজন সেগুলো সম্পর্কে আলোচনা করা হলো। অনুন্নত রাস্তাঘাট। যে শিল্প বিকাশে দেশের সবচেয়ে বড় বাধা হলো অনুন্নত রাস্তাঘাট। আচ্ছা, এখানে হে আমরা বাদ দেবো। শিল্প বিকাশে দেশের সবচেয়ে বড় বাধা হলো অনুন্নত রাস্তাঘাট। রাস্তাঘাটের উন্নয়ন না হওয়ার সঠিক সময়ে উৎপাদিত পণ্য বিপণন এবং প্রয়োজনীয় কাঁচামাল যন্ত্রপাতি আনা হলে সমস্যার সৃষ্টি হয়। তাই কুটির শিল্পের বিকাশে রাস্তাঘাটের ব্যবস্থা করা অত্যন্ত প্রয়োজন। কাঁচামাল দুষ্প্রাপ্যতা।
কাঁচামালের দুষ্প্রাপ্য অন্যতম একটি বাধা। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ, যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন কারণে কাঁচামাল পাওয়া নিশ্চিত হয়ে পড়ে। এতে কুটির শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হয়। দক্ষ শ্রমিকের অভাব। এদেশে অনেক সময় দক্ষ শ্রমিকের অভাব পরিলক্ষিত হয়। কুটির শিল্প একটি শ্রমঘন শিল্প। কুটির শিল্পে চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ার ফলে ডিজাইন ও দক্ষ কারিগরের জ্ঞান আবশ্যক হয়ে পড়ে, কিন্তু প্রশিক্ষণের তেমন সুযোগ থাকে না বলে এদেশে এই শিল্প বিকাশে সমস্যার সৃষ্টি হয়। পুঁজি সমস্যা। কুটির শিল্প স্থাপনের জন্য স্বল্প পুঁজির প্রয়োজন হলেও সকল সময় উদ্যোক্তার পক্ষে পুঁজির যোগান দেওয়া সম্ভব হয় না, এর ফলে এই শিল্পের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। সরকারি পৃষ্ঠপোষকতা। কুটির শিল্প দেশের ঐতিহ্য ও গর্বের প্রতীক, তাই এই শিল্প বিকাশে উন্নয়নের জন্য সরকারি সকল ধরনের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন হয়। কিন্তু এদেশের প্রেক্ষাপটে সবসময় সরকারি সহযোগিতা পাওয়া সম্ভব হয় না, সম্ভব হয় না। এতে শিল্পের উন্নয়নের ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়। পরিশেষে বলা যায়, এই সকল বাধা দূরীকরণের মাধ্যমে কুটির শিল্পের বিকাশ এবং উন্নয়ন ঘটানো সম্ভব, যা দেশের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনবে। ব্যবসায়ী পরিকল্পনা ও বাংলাদেশের শিল্প ব্যবসামূলক ও কুটির শিল্প নিয়ে এই ছিল আজকের আয়োজন।